এটা ব্রেকিং নিউজ অসম আৰু মেঘালয়ৰ দীৰ্ঘদিনীয়া সীমা সমস্যা শীঘ্ৰে সমাধান হ'ব 15 জানুৱাৰীৰ ভিতৰত তল ভাল খবৰ আহিব দুয়োখন ৰাজ্যলৈ 6টা কৈ বিবাদমান এলেকাৰ আটাইকেটাৰ সমস্যা সমাধানৰ দিশে সফল খোজ অসম আৰু মেঘালয়ৰ কইনাধৰাৰ ৰাজ্যিক অতিথিখালাত অসম আৰু মেঘালয়ৰ মুখ্যমন্ত্ৰীয়ে হোৱা বৈঠকৰ পিছতে ইতিবাচক সিদ্ধান্তত উপনীত হৈছে দুয়োখন ৰাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার উপস্থিতিত অনুষ্ঠিত হল সীমা বিবাদ সম্পর্কীয় এই গুরুত্বপূর্ণ বৈঠক সীমা বিবাদ মীমাংসার বাবে গঠন করে দিয়া বিশেষজ্ঞ সমিতিয়ে 31 ডিসেম্বর পুনের দাখিল করব প্রতিবেদন বৈঠকত অংশ লয় মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী পেস্টন টিনসনে কয় আজির আলোচনা সৌহার্দ্যমূলক দশক জোড়া বিবাদর অতি শীঘ্রে অন্ত পড়ব Honorable Chief Minister of Assam and also the Honorable Chief Minister of Meghala had a meeting after the inspection was done throughout those designated places where the differences as far as boundary issues concerned has arisen. So today we had a very, very productive, very, very good meeting and the decision is On or before 15 of January, we are going to sit down again, maybe another 2 times. Then on or before 15 of January, we are going to resolve the issues. And the target is on or before 31st of this December, both the regional committees from Assam as well as from Meghala, they need to submit a report to their respective Honorable Chief Minister. Then on the 15th, we put the target that on or before 15th of January, both the chief ministers will take a final call or a final decision. ইফালে দুইখন ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত অনুষ্ঠিত হোৱা এই বৈঠকত সীমা সমস্যাৰ সমাধানৰ ক্ষেত্ৰত এটা সফল খোজ বুলি মন্তব্য অসম চুক্তি ৰূপায়ণ মন্ত্ৰী তথা কৃষি মন্ত্ৰী অতুল বৰাৰ নতুন বছৰত দুইখন ৰাজ্যলৈ আহিব ভাল খবৰ এই গুরুত্বপূর্ণ বৈঠকত উপস্থিত থাকে উদ্যোগ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারী জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকাও মাননীয় মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ডাঙরিয়ায়ও তেখেতে সঁহাৰি জনাইছে দুইজনেই আগবাড়ি আহিছে দুইজনের রাজনৈতিক প্রবল রাজনৈতিক ইচ্ছা এই দীঘলীয়া লং পেন্ডিং যেটা প্রবলেম আছে এই সীমা সমস্যাটার আকু সমাধান হব নতুন বছর মই ভাবো যে এই সমস্যাটার একটা পহিলা ভাগতেই সমাধান হবে